আমি আসলে আপনাকে নিজে থেকে কিছু দিইনি, এই সামান্য উপহারটুকু নিন, এ আপনার যোগ্য উপহার নয়। শুভ জন্মতিথি কামনা করি আপনার জীবনও যেন এমন সুন্দর হয়। চাপা ফুল, আপনি কি করে জানলেন আমার প্রিয় ফুল চাপা? সকাল সকাল উঠে আপনি আমার জন্য ফুল নিয়ে এলেন, এত সৌভাগ্য আমার। হয়তো কেউ মনে রাখিনি, কিন্তু আমি আজও ভুলিনি তোমার জন্মতিথি। সকাল থেকে নানান জায়গায় ঘুরেছি, তবুও যেতে পারিনি ভিত পুজোর জায়গায়। আসলে আজকের দিনে লোকজনের ভিড়, শোরগোল আমি সহ্য করতে পারি না। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, ভোপালটাও কত বড় হয়ে গেল। তো আজও তোমায় ভুলতে পারিনি, এখনো তোমার কথা ভাবলে কষ্ট হয়। মনটা মুচড়ে যায়। আচ্ছা, আমি কইছিলাম কি আপনি তো সারাদিন কিছু খাননি, আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসবো। আসলে আমাদের তো আবার এখনই সেই জমিতে যেতে হবে। আমার মাথাটা খুব ধরেছে, বুঝলে? শরীরটা ঠিক লাগছে না, তাই আমি ভাবছি যাব না। না না, ওভাবে আবার কি দেখছো তুমি? তুমি নিশ্চয়ই চিন্তা করছো না আমার শরীরে কিছু হয়নি, ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা, আমি যে যাইনি, মা খুব চিন্তা করছিলেন না? আমি মাকে বুঝিয়ে কইব। মাকে কইব আজ শেষ দিদির जन्मतिथि बोले आपनार पक्षे सेखाने जावा सम्भव नय। माओ ठीक बुझे अमन करे माथा नीचू करे थाकबेन ना। शेष तिथिर परम सौभाग्य जे से आपनार मतो एकजन काउके पेयेछिल। किन्तु ए आबार तारई दुर्भाग्य जे सेई सुख तार कपाले बेशी दिन सहिल ना। अच्छा अपनी कहिलेन ना जे आपनार माथा काना धरेछे किछुटी काननी बोले एसब होयेछे जानेन तो आमी आपनार जोन्नो ना एक ग्लास दूध पाठाच्छि आपनि किन्तु खेये नेबेन खाली पेटे थाकबेन ना। आमी आमी जाइके बोली तुमि खूब कष्ट पेयेছো ना जगदम्बा। तो एकटू पेयेछि तबे आमार एटा भेबेओ अपबोध हय जे आमार स्वामीर मन काना कतटा बड़। देखुन आपनि किन्तु साबधाने थाकबेन आमि आपनार जोन्नो खाबारेर व्यवस्था करी। आमि चिरकाल तोमार काछे ऋणी थाकब शुधु भोपाले मा हवार जोन्नो नय। तुमि आमाय बुझेছো कोनोदिन भूल बुझोनी तुमि। ए बयसे आमार प्रशंसा करे मन बोलाते हबे ना। जानोई तो मन बोलानोर विद्या आमार जाना नेई। जा मने हय स्पष्ट बोले दिई अच्छा शोनो भोपाल के बोलो से जानो सजाग थाके। आज जे सेखाने पूजो होच्छे ता किन्तु ब्राह्मणरा जाने ना ता नय बा तारा जेनेओ चुप करे आछे एटा किन्तु भाबले भूल हबे। सेखाने जथेष्ट लिटिल आछे से जेन तादेर पाहाराय राखे और निजेओ जेन चोख कान खोला राखे। तबे आपनि मानबेन तो जे भोपाल तार बापेर मतोई होयेछे तार बापेर मतोई कैम्प राखे। आपनि जेखाने अप्रस्तुत थाकबेन सेखाने सामाल दिते एकमात्र भोपालई पारबे। भोपालेर सामने आपनि ना एसब कथा कइते पारेन ना किन्तु आড়ালেতে कथा स्वीकार करतेई पारेन। हाँ आमी एक कथाखाना स्वीकार करी भोपाल तार पापेर मतोनी होयेछे आगु पिछु ना चिंता करे एकेबारे विपदेर मुखे झाँपिए पड़े সেই জন্যই তো বড় ভয় করে জানো বড় ভয় করে সেই কারণে আমি তাকে আগলে রাখি শাসন করি কোথাও যেতে দিই না খালি ভয় পাই যদি করুণার শেষ চিহ্ন এই জগৎ সংসার ছেড়ে এই কারণে চলে যায় কি কইছেনটা কি আপনি না না সব কথা আপনি মনে আনবেন না কখনো ভোপালে আমার পরমাণু লাগুক ও যেন কোনোদিন কিচ্ছু না হয় ও দীর্ঘজীবী হোক হে মা অন্নপূর্ণা রক্ষা করো মা রক্ষা করো চটকুকি এই চটকুকি কোথায় গেলি আয় এবার দেরি হয়ে যাচ্ছে তো যাও নর্তিতি ডাকছে আর দেরি করো না আসি সুকুমার আকিব একটা কথা বলো তো জন্মজড়ের রানী ওই ভিত্তি পূজার যোগার যন্ত্র কিভাবে করলো কে করলো ওই বাড়ির পূজো তোমরা এই বিষয়টা একদম দেখলে না আগে আগে তর্কালঙ্কা মশাই আপনি বলে দিন শাস্ত্রী মশাই হ্যাঁ বলছি সুকুমার শাস্ত্রী মশাই ওই জানবাজারের রানীমার মাসহারায় বেশ কিছু ব্রাহ্মণ ঘর প্রতিপালিত হয় তারাই লুকিয়ে লুকিয়ে ওই জানবাজারের বাড়িতে যান সুকুমার অর্থাৎ তোমরা জানো অথচ কোনো পদক্ষেপ নাওনি মার্জনা করবেন শাস্ত্রী মশাই আমাদেরও তো জানবার প্রয়োজন আছে ওই বাড়িতে কি সিদ্ধান্ত হচ্ছে না হচ্ছে এই যে ভেদ পুজো সন্ধ্যা আরতি এসব তো জানতেই পারতাম না ভেতরে ভেতরে ওই রানী মাঝে কত কিছু করে নিতে পারেন তার কোনো ধারণাই নেই আপনার একবার জানেন আপনার জ্ঞাতার্থে জানাই যে কোনো একটি বিশেষ কারণে ব্রাহ্মণ দল ওই বাড়ি পরিত্যাগ করেছিল তখন কড়া নজর রেখেছিলাম আমরা কিন্তু ওই রানীমা কি দুঃসাহস তার বারাণসী থেকে ব্রাহ্মণ দল নিয়ে এসে পূজা সমাপ্ত করলেন শুধু তাই নয় এমন দান ধ্যান শুরু করলেন যে আমারই আশেপাশে যে সমস্ত গরিব ব্রাহ্মণ তারা সব আমাকেই দোষারোপ করল। তাই এবার অনেক কিছু দেখে না দেখার ভান করেছি আমরা। কিন্তু এতে তো গুরুদেবের অপমান হচ্ছে তর্কালঙ্কার। না শ্রীজীব, শ্রীজীব, এখন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করো না। আমি সব সময় এখানে থাকি না, এখানকার ব্রাহ্মণ সমাজের উনি একজন মাথা। উনি যেটা ঠিক মনে করেছেন তাই করেছেন। এখন এ বিষয় নিয়ে কোনো রকম তর্কাতর্কি হোক এটা আমি চাই না। আমাদের উদ্দেশ্য ধর্ম রক্ষা করা। চলুন তর্কালঙ্কার মশাই, হ্যাঁ এগোনো যাক। দিদিমা বলি কি, বেশি আড়ম্বর করবে না বলে তো কীর্তন দল আনলে না, তাহলে তুমি একটু নাম গান করো, পুজোটা ঠিকভাবে সম্পন্ন হোক। শোনো ছেলের কথা, এই ছেলের বুঝি মাথা গেছে। আচ্ছা এখন তোমাদের দেবমা সকলের সম্মুখে এমন কোলা জায়গায় নাম গান করবে? তারিকা তুইও গিয়ে বল না দিদমাকে। দিদমা ত্রৈলোক্য তো ভুল কিছু বলেনি, আজকে নয় এই জায়গাটা খোলা, কিন্তু কদিন বাদে তো এইখানেই মন্দির তৈরি হবে। একদম ঠিক কথা দিদমা, তোমার গলায় নাম গান না হলে নারায়ণ পুজো কি সমাপ্ত হবে? দিদমা তুমি কিন্তু আজ ফাঁকি দিতে পারবে না। এই দেখেছেন মা, আপনার নাতিরা যখন বলছে তখন কিন্তু আপনাকে গান গাইতেই হবে, আর কোনো উপায় নেই। আর একটা কথা বলি মা, এখানকার কাজ তো সব ভালো ভালো মিটে গেল, এবার দয়া করে আপনি একটা কীর্তন ধরুন। আর কাল থেকেই যাতে এই মন্দির নির্মাণের কাজ শুরু করা যায়, আমরা এই বিষয়ে সবাই মিলে আলোচনা করব। দিদিমা কোনো কথা শুনবো না, তোমার এখন গাইতেই হবে। আমি কইছিলাম কি, আমার কিন্তু মনে হয় এক্ষুনি বাড়ি যাওয়া উচিত। না মানে বাউন্ডরা আশেপাশে কোথাও আছে কি নেই তাও তো আমরা নিশ্চিতভাবে কেউ কইতে পারছি না। দোহাই পথ, তুমি দয়া করে তোমার মন থেকে ভয়টা বের করো। মা আপনি বসুন। তোমরা যে কি করনি, এবার শুরু করো। দাঁড়াও চটকু কি, দাঁড়াও একটু সবুর করো। জয় রঘুবীর, জয় রঘুবীর। दुर्गा तोर गान सुनबो बोले एलाम रे शेष पर्यन्त तुई एकखाने जমি खुঁজে পেলি तो माँ माँ को